প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দেখছো ইউটিউব চ্যানেল বাংলা পাঠ হারাধন স্যারের ব্যাকরণ ক্লাসে আজকের ক্লাস অনুচ্ছেদ রচনা অনুচ্ছেদের বিষয় কোভিড নাইন্টিন আমার প্রিয় ছাত্রছাত্রীরা যখনই তোমরা কোনো রচনা অনুচ্ছেদ রচনা লিখতে যাবে চারটা জিনিস মনে রাখবে কি কেন কবে কোথায় এই কোভিড নাইন্টিন কী কেন এসেছে এই কোভিড নাইন্টিন কবে এসেছে কোথা থেকে এসেছে এই চারটা টপিক তোমরা মনে রাখলেই কিন্তু এই অনুচ্ছেদ রচনাটা সহজে লেখা যাবে তো শুরু করি নতুন করোনা ভাইরাস এক ভয়ঙ্কর সংক্রামক রোগ চীনের উহান প্রদেশে রোগটি শুরু হয় প্রথমে দু হাজার উনিশ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাস এক মাসের মধ্যে রোগটি চীনের অন্যান্য প্রদেশে ছড়িয়ে পড়ে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মার্চ মাসে রোগটি সারা পৃথিবীতে অনেক দেশে ছড়িয়ে পড়ে আমাদের দেশেও ছড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অতিমারি বা বিশ্ব মহামারী ঘোষণা করে দেয় করোনা রোগের লক্ষণগুলো কি কী জ্বর সর্দি কাশি নিঃশ্বাস নেওয়া ছাড়া খুব নেওয়া ছাড়া খুব কষ্ট হয় ঠিক সময় ঠিকমতো চিকিৎসা না হলে রুগী মারা যেতে পারে এবং এর টিকা আমরা সকলেই নিয়েছি অর্থাৎ ভ্যাকসিন নিলে এ রোগ আর হয় না করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপারে আমাদেরকে কিছু সতর্ক নিতে হয় সাবধানে থাকতে হয় মুখে মাস্ক পরা চোখে নাকে মুখে হাত না দেওয়া মাঝে মাঝে সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়া রুগীর কাছ থেকে দূরে থাকা সতর্ক সাবধানে থাকা এবং আমরা ভারতবাসী করোনাকে কিন্তু জয় করে নিয়েছি এই সাবধানতা এবং সতর্কতা হচ্ছে করোনা জয়ের সবথেকে সেরা উপায়